বাংলাদেশের সদ্য এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি পালিয়েছেন। আমি দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতি করেছি, তাকে আপা দেখেছি, নেত্রী ডাকতে আমার খুব ভালো লাগত। পরবর্তীতে তার নামের সঙ্গে অনেকগুলো বিশেষণ যুক্ত হয়েছে, তার মধ্যে বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী, এ সকল শব্দগুলো আওয়ামী লীগের যারা নেতাকর্মী খুব সাবলীলভাবে ব্যবহার করে আসছেন। তো 2008 সনে ক্ষমতা আসার আগ পর্যন্ত তার যে একটা গণতান্ত্রিক মন এবং মানসিকতা ছিল, চিন্তা এবং চেতনা ছিল, যেটি 2013 সনের পরে এসে রীতিমতো ধীরে ধীরে স্বৈরতন্ত্রে রূপান্তরিত হয়ে যায়। এবং 2014 থেকে 2018 এই সময়টিতে তিনি যে অপকর্মগুলো করেছেন, মন্দ কাজগুলো করেছেন, সেই সম্পর্কে হয়তো তার ধারণা ছিল, কিন্তু পরবর্তীতে সেই 2018 সনের নির্বাচনের পর তিনি ক্ষমতার দম্ভে তার যে বিবেক এবং বুদ্ধি সবকিছু হারিয়ে ফেলেছিলেন। আর 7ই জানুয়ারির যে নির্বাচন হলো, ডামি নির্বাচন, এই ডামি নির্বাচনের পরে তিনি আর মানবী থাকেননি। তিনি নিজেকে অতিমানবী, প্রাণহীন, কোনো যাকে বলা হয় রত্ন, দেবী, অশরীরী কিছু একটা, অলৌকিক ক্ষমতা সম্পন্ন কিছু একটা তিনি নিজেকে ভাবতেন এবং সেইভাবে তিনি চলতেন। এবং দুনিয়ার যারা এইভাবে ধীরে 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 স্বৈর শাসকে রূপান্তরিত হয় তাদের সবার অবস্থাই ওইরকম হয়। একটা সময় তিনি আমাকে খুব স্নেহ করতেন, আমিও তাকে খুব শ্রদ্ধা করতাম। আমার সঙ্গে তার যে দূরত্বটা কেন হলো কিভাবে হলো আমি বলতে পারবো না। আমি তার আশেপাশে যে সকল মন্দ লোক ছিল, যেমন সালমান রহমান সাহেব, দবেশ, অন্যান্য অযোগ্য যে সমস্ত লোকজনরা ছিল, তা আমি তাদের সমালোচনা করতাম এবং সবচেয়ে অযোগ্য মন্ত্রীদের মধ্যে সৈয়দ আবুল হোসেনের সমালোচনা করতাম। তো এর কারণে কি হলো, ধীরে 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 তার সঙ্গে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেল। কিন্তু এরপরও আমি তাকে দোয়া করতাম, তার জন্য কান্নাকাটি করতাম, তাহাজ্জুদ পড়ে তার জন্য দোয়া করতাম। তো যাই হোক, সেই আমি যখন তার রুদ্র রোষে চক্রান্ত করে জেলে গেলাম, জেলে যাওয়ার পরেও কিন্তু আমি ভাবতে পারিনি, বুঝতে পারিনি যে আমি শেখ হাসিনার নির্দেশে জেলে এসেছি। পরবর্তীতে 2014 থেকে 2018 পর্যন্ত আমার উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, আবার 2018 থেকে 2024 পর্যন্ত এবং সর্বশেষ এই যে দামি নির্বাচন, সেই দামি নির্বাচনের পরেও আমার উপর যে জুলুম চলেছে, অত্যাচার চলেছে, এর ফলে আমার ব্যবসা বাণিজ্য, বাড়ি ঘর, পরিবার, সমাজ সংসার সব কিছু তছনছ হয়ে গেছে। কিন্তু আমি কখনোই তাকে অভিশাপ দেইনি, আমি কখনোই আওয়ামী লীগের অমঙ্গল চাইনি এবং এখনও পর্যন্ত আমি কিন্তু আওয়ামী লীগের অমঙ্গল চাইতে পারি না, কেননা আমার ওখান থেকেই উত্থান হয়েছিল। আমি শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যে যে সকল মন্দ লোক ঢুকে গিয়েছিল তাদের ব্যাপারে আগেও সোচ্চার ছিলাম এবং এখনও সোচ্চার আছি। তো শেখ হাসিনার জন্য আমি দোয়া করতাম, সবসময় দোয়া করতাম। তো সেই দোয়া করতে গিয়ে আমি যখন দেখতাম যে তিনি আমার প্রতি নিষ্ঠুর আচরণ করছেন, তখন আমার খুব কষ্ট লাগত, এই কারণে যে তিনি হয়তো বিপথে আছেন। এই কারণ হলো, আপনার জন্য যদি কেউ দোয়া করে আর আপনি সেই দোয়াকৃত মানুষটিকে যদি চিনতে না পারেন এবং উল্টো যিনি আপনার জন্য দোয়া করছেন তাকে আপনি ক্ষতি করেন, বারবার ক্ষতি করতে থাকেন, ধরে নিতে হবে যে আপনি পথভ্রান্ত। তা আমি নিজে নিজে চিন্তা করতাম যে আমি শেখ হাসিনাকে এত ভালোবাসি, এত দোয়া করি, কিন্তু উনি কেন আমার প্রতি রহম করেন না, কেন আমার প্রতি এত ক্রোধ, কেন আমার স্ত্রীর গাড়ি ভেঙে দিতে হবে, আমার গাড়ি, এই কয়দিন আগে আমার গাড়িটা ভেঙে দেওয়া হলো। তো এইগুলো যারা ভেঙেছে তারা তো একেবারে সরাসরি আমার গাড়ি প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া ভাঙানো হয়। আমার গ্রামের বাড়ি সেই আমার বাবার আমলের বাড়ি মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে, টিউবওয়েলটা উঠিয়ে নিয়েছে। আমার বৃদ্ধা মা মানে ওইখান থেকে আজ যেমন শেখ হাসিনা গণভবন থেকে বের হওয়ার জন্য 45 মিনিট সময় পায়নি, আমার মাকেও ঠিক আমার বাড়ি থেকে বের করার জন্য আধা ঘন্টা সময় আমাকে দেওয়া হয়। এর মধ্যে বুলডোজার দিয়ে পুরো বাড়ি
পটুয়াখালী ডিসি এবং তার যারা লোকজন আছে তারা প্রশাসনকে ব্যবহার করে তারা ভেঙে দিয়েছে। তো এই মানে অত্যাচার অবিচারের পরেও আমি আল্লাহর কাছে বিচার চেয়েছি, কিন্তু আমি অভিশাপ দেইনি। আমি আল্লাহর কাছে প্রতিকার চেয়েছি, প্রাণ ভরে আল্লাহর কাছে কেঁদেছি। চোখের সামনে যেখানে বেড়ে উঠেছি, যে ঘরে আমার কত স্মৃতি, আমার বাসর ঘর, আমার জন্ম, আমার ছোট ভাইদের জন্ম সব মিলিয়ে সেই গৃহটি পিতার স্মৃতি, দাদার স্মৃতি, দাদির স্মৃতি, সেই বাড়িটি ভেঙে দেওয়া হয়েছে। তারপরও আমি কিন্তু অভিশাপ দেইনি। এর কারণ হলো যে আমি সবসময় কৃতজ্ঞ ছিলাম যে আমি যেহেতু দলটি করেছি, তিনি নেতা ছিলেন, মনোনয়ন দিয়েছিলেন, আমি তার অধীনে রাজনীতি করেছি। আজকের গোলাম মোল্লা রনির যতটুকু পরিস্থিতি, আওয়ামী লীগ না হলে, শেখ হাসিনা না হলে হয়তো আমি এখানে আসতে পারতাম কিনা আমি জানি না। এ কারণে আমি কৃতজ্ঞ ছিলাম এবং এখনও আছি। এই কারণে আমি কোনো অবস্থাতেই আস্থার যে পরিণতি হলো, করুণ পরিণত হলো, এই পরিণতি আমি কখনো চাইনি। আর না চাওয়ার কারণে অতীতে সেই 2014 থেকে বারবার বারবার শুধু আমি আজকের এই পরিণতিটি যে ঘটতে পারে এই সতর্ক বাণী উচ্চারণ করে হাজার হাজার টক শো করেছি, অসংখ্য লেখা লিখেছি, বাংলাদেশ প্রতিদিনে লিখেছি, নয়া দিগন্তে লিখেছি, যুগান্তরে লিখেছি। তো সেই লেখাগুলোতে আমি বোঝানোর চেষ্টা করেছি আজকে তিনি যে করুণ পরিণতিতে পড়েছেন, ঠিক এই জিনিসটি 2014 থেকে আমি বারবার তাকে বলেছি এখনের মাধ্যমে। তো সেই জিনিসটি আজকে ঘটছে, তিনি পালিয়ে গেছেন। এবং সেই পালানোর যে দৃশ্য, যেভাবে গণভবন থেকে তিনি গেলেন, কিছু ভিডিও ফুটেজ বের হয়েছে, তারপর তিনি যেভাবে বাংলাদেশ থেকে আগরতলা গেলেন, আগরতলা থেকে দিল্লিতে গেলেন, এবং শেষ পর্যন্ত দিল্লি তাকে রাখবে না, দিল্লি তাকে তৃতীয় কোনো দেশে, সেটা বেলারুশ হতে পারে, রাশিয়ার অধীনস্থ কোনো প্রদেশ, অথবা ভারতের সাথে খুব সম্পর্ক রয়েছে এরকম কোনো দেশ, অথবা নিদেন পক্ষে যুক্তরাজ্য, ইংল্যান্ড, সেখানে ভারতের দ্বিতীয়ালিতে তিনি রাজনৈতিক আশ্রয় লাভ করতে পারেন। এবং সেখানে তারেক রহমান সাহেবের বাসায় তিনি যদি দাওয়াত খেতে যান, এটা আমি খুব আশ্চর্য হব না, এটা আমি আলাদা আর একটা ভিডিও করব। তো তিনি যেভাবে পালিয়েছেন এটা আমি কখনো স্বপ্নে কল্পনা করিনি, অথবা আমি চাইনি। কেন চাইনি? এর কারণ হলো আমি আওয়ামী লীগের অনেক মানুষকে চিনি যারা ভালো মানুষ, যারা দলটিকে ভালোবাসেন। আমি ফরিদপুর এই যে সদরপুর চরভদ্র আসনে, এই আসনে সংসদ সদস্য প্রার্থী ছিলাম, প্রত্যন্ত অঞ্চলে সে 2001 সনে ঘুরেছি, বঙ্গবন্ধুর সঙ্গে সম্পর্ক ছিল, সাক্ষাৎ ছিল, এরকম অনেক বয়স্ক মানুষকে দেখেছি। আমি একদিন বঙ্গবন্ধুর সম্পর্কে বলছিলাম, আর একজন লোক শিরশির করে কাঁপছিলেন আর কাঁদছিলেন। আমি বললাম যে বাবা আপনি কাঁদছেন কেন? তিনি বললেন যে বাবা আপনার কথা শুনে আমার ঘাড় ব্যথা করছে, কারণ আমার এই ঘাড়ের উপর বঙ্গবন্ধু হাত রেখেছিলেন একবার, ফলে সে হাতের স্পর্শ স্মরণ করে আমার এই ঘাড়টা এখন কাঁপছে। তো এইরকম নিবেদিত প্রাণ মানুষ, একজন দুজন নয়, কোটি কোটি মানুষ বাংলাদেশে আছে যারা কখনো টিআর চায়নি, কখনো কাবিখা চায়নি, কখনো মন্ত্রী হতে চায়নি, এমপি হতে চায়নি, এমনকি শেখ হাসিনার দেখার সাক্ষাৎও চায়নি, কিন্তু তার জন্য রোজা মানত করেছে, এখনও করছে, এবং এখনও কত মানুষ, কত নারী তার জন্য কাঁপছে, এটা যারা আওয়ামী লীগ করেন তারা জানেন, বাইরের লোক বুঝতে পারবেন না। আওয়ামী লীগ মানেই হাসান মাহমুদ নয়, পলক নয়, বিপু নয়, কিংবা দীপুমণি নয়। আওয়ামী লীগ মানেই জাহাঙ্গীর কবির নানক নয়, কিংবা যাদের অন্যান্য যারা খুব বদনাম কামিয়ে ফেলেছেন, ওবায়দুল কাদের নয়। আওয়ামী লীগের অনেক অনেক নিবেদিত প্রাণকর্মী আছে, ফলে আজকের এই পতন এটি আওয়ামী লীগের শেষ নয়, আওয়ামী লীগের আবার জন্ম হবে, হয়তো নতুন কোনো নেতৃত্বের মাধ্যমে, হয়তো শেখ পরিবার এখানে আর আসবেন না, নতুন একটা আওয়ামী লীগ তৈরি হবে, কিন্তু আওয়ামী লীগের আদর্শ থেকে যাবে, একথা আমি নিশ্চিতভাবে বলতে পারি। তো যেটা বলছিলাম যে তিনি এই যে পালিয়ে গেলেন,
অথচ তিনি কেবলই নিজের কথা চিন্তা করলেন, তার ছেলে জয়ের কথা চিন্তা করলেন, পুতুলের কথা চিন্তা করলেন। তিনি তার চাচাতো মামাতো খালাতো ফুফাতো ভাই কারোর কথা চিন্তা করলেন না। তিনি তার কোটি কোটি ভক্তদের কথা চিন্তা করলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কথা চিন্তা করলেন না, যাদের উপর ভিত্তি করে তিনি আজকের এই অবস্থানে এসে পৌঁছেছেন তাদের কথা চিন্তা করলেন না। আমি আজকের এই ভিডিওটি করছি বিজয় দিবসে, দ্বিতীয় বিজয় দিবস। তো এই দ্বিতীয় বিজয় দিবসের যে সারা বাংলায় হাসির রোল, আনন্দের রোল চলছে, এর মধ্যে যে কোটি কোটি মানুষ পালিয়ে বেড়াচ্ছে, যেভাবে কিছু জুলুমবাজের, আওয়ামী জুলুমবাজের অত্যাচারে বিএনপির কোটি কোটি মানুষ দিন রাত পালিয়েছিল, এখনও পালিয়ে আছে, যেভাবে হাজার হাজার মানুষ জেলখানাতে আছে, লাখ লাখ মানুষ মামলা মোকদ্দমায় দিশেহারা, ঠিক সেম জিনিসটি আরও দ্বিগুণ হয়ে এই আওয়ামী লীগের নিরীহ নেতাকর্মীদের উপর তো বটেই, মধ্যম শ্রেণীর নেতাকর্মীদের জীবনটাকে অনাগত দিনে, আগামী দিনে একেবারে তছনছ করে ছেড়ে দেবে। আর যারা মাখন খেয়েছে, পোলাও খেয়েছে, তারা ঠিকই নিরাপদ আশ্রয় চলে গেছে, পালিয়ে গেছে। আবার অনেকে ভুল পাল্টিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে এই সমাজে আপনার সঙ্গে আমার সঙ্গে মিশে থাকার চেষ্টা করবে, আত্মীয়তার বন্ধন দিয়ে বা অন্য কোনোভাবে। তো কাজী শেখ হাসিনা যে পালালেন, এটা ঠিক হয়নি। তিনি যদি পালানোর পরিবর্তে আত্মহত্যা করতেন, মারা যেতেন, বন্দী হতেন, তাহলে সেটি তার জন্য অনেক অনেক সম্মানের বিষয় হতো। তার নেতাকর্মীরা গর্ব করে বলতে পারত যে আমাদের জন্য তিনি মারা গিয়েছেন, তিনি আমাদেরকে ছেড়ে যাননি। তো তিনি যখন চলে গেলেন, এই যে পালিয়ে চলে গেলেন, এখন সঙ্গত কারণেই তার বাবার ইতিহাস আসবে, তার দাদার ইতিহাস আসবে, তার ভাইদের ইতিহাস আসবে, আরও কত কিছু যে হবে, যেগুলো শুনে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তাদেরকে তারা কিছু বলতে পারবে না, কিন্তু তাদের অশ্রু, তাদের ক্রোধ, তাদের ঘৃণা সব মিলিয়ে শেখ হাসিনা এর জীবনের প্রাপ্তিটি এই শেষ সময়ে এসে কি হয়ে গেল। আল্লাহ আমাদের এই অবস্থা থেকে শিক্ষা নেয়ার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।